ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে বিশাল দুটি পাথুরে হাত। সেই হাত দুটির ওপর দাঁড়িয়ে রয়েছে পুরো একটা ব্রিজ। ভিয়েতনামের দানাং শহরের কাছে বানা পাহাড়ে নির্মিত সোনালি রঙের এই সেতুর নাম দেয়া হয়েছে গোল্ডেন ব্রিজ। সম্প্রতি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণের জন্য $20 লাখ ব্যয়ে তৈরি গোল্ডেন ব্রিজ সাধারণ জনগণের জন্য খুলে দেয়া হয়েছে। সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উপরে অবস্থিত। নয়নাভিরাম এই ব্রিজটির দৈর্ঘ্য 500 ফিট। উদ্বোধনের পর থেকে গোল্ডেন ব্রিজের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দেশি বিদেশি হাজারো পর্যটক। সামাজিক মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে ব্রিজটি, বিশেষ করে এর স্থাপত্য শৈলী মুগ্ধ করছে সবাইকে। আমার মনে হচ্ছে মেঘের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছি, এটা অন্যরকম অনুভূতি। সবার একবার হলেও এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। স্থাপত্য শিল্পের বিবেচনায় এটি সত্যিই অসাধারণ। এটি দেখে আমার মনে হচ্ছে মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে। বিশেষ এই সেতুটি নকশা করেছে স্থানীয় প্রতিষ্ঠান টিএ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার। যে দুটি পাথুরে হাতের উপর বৃষ্টি দাঁড়িয়ে আছে সেগুলোকে এরই মধ্যে ঈশ্বরের হাতের সঙ্গে তুলনা করছেন পর্যটকরা। মূলত এক বছরের মধ্যে ভিয়েতনামের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশটির সরকার। এক জরিপে দেখা গেছে গত বছরের চেয়ে এবছর দেশটিতে পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় 30%। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।